বন্ধুরা চলে এসেছি এসবি গেমিং ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ারে আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট নিয়ে। দেখো বন্ধুরা, আমাদের গেমের মধ্যে আরও একটা নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে। ওই ইভেন্টে কিন্তু আমরা নতুন প্যানে স্কিন, গ্রানাড স্কিন, কাতানের স্কিন, তাছাড়া আরও অনেক কিছু দেখতে পাবো ওই ইভেন্টের মাধ্যমে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তাছাড়া বন্ধুরা, আমাদের গেমের মধ্যে অর্থাৎ নেক্সট ডায়মন্ড রয়্যাল, ওপেন রয়্যালে কেমন ধরনের আইটেম আসতে চলছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাছাড়া বন্ধুরা, তোমাদের একটা নতুন ট্রিক দেখাবো কালারি ম্যাপে, অবশ্যই তোমরা দেখো। তোমরা যদি এই চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকো, অবশ্যই নিচে গিয়ে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দেবে, পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সুন্দর ভিডিও হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরও একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেল অবশ্যই সাপোর্ট করো। এই সাপোর্টের জন্য তোমাদের কাছে একটা বড় ধরনের গিভওয়ে রেখেছি, 5টা ডিজে অলক ক্যারেক্টার, 5টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে রেখেছি। এই গিভওয়ে বিষয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। অবশ্যই তোমরা এই চ্যানেল টুককে সাবস্ক্রাইবার পূরণ করে তাহলে এই গিভওয়ে পার্টিসিপেট করতে পারবে। অলরেডি সবাই পার্টিসিপেট করতে পারো, অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করো যাতে এই চ্যানেলে তোমরা সাপোর্ট করো। যাই হোক বন্ধুরা, এবার ইভেন্টের বিষয়ে ফিরে যাই। বন্ধুরা, 1 নম্বর ইভেন্ট যেটা হলো কালাহারি ম্যাপের নতুন ট্রিক। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কালাহারি ম্যাপ, ওই কালাহারি ম্যাপে কোথায় কোথায় ভেস্ট আপডেট আছে দেখতেই পাচ্ছ। এই জায়গায় কিন্তু ভেস্ট আপডেট আছে, এটাই ছিল কালাহারি ম্যাপের নতুন ট্রিক। এই ট্রিকটা বানাতে আমার বহুতই কষ্ট হয়েছে, অবশ্যই ভিডিওটিতে চাইবো একটা লাইক। বন্ধুরা, 2 নম্বর ইভেন্ট নেক্সট অর্থাৎ পরবর্তী ওপেন রয়্যালে কেমন ধরনের গান স্কিন আসতে চলেছে অবশ্যই স্ক্রিনে দেখাবো। এখন কিন্তু আমাদের গেমের মধ্যে স্কারলেট স্কিন চলছে। এই স্কিনটি শেষ হওয়ার পর পরবর্তী স্কিন আসতে চলেছে কিন্তু M16। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই গানের স্কিনটা কিন্তু আমরা পরবর্তী ওপেন রয়্যালে দেখতে পাবো। পুরো দেখাচ্ছি, পুরো ফাইনালি দেখতে পাচ্ছ। এই M16টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই M16-এ কিন্তু ডবল রেঞ্জ আছে, ড্যামেজ 1 আছে বন্ধুরা। বন্ধুরা, 3 নম্বর ইভেন্ট যেটা হলো নেক্সট অর্থাৎ পরবর্তী ডায়মন্ড রয়্যালের বান্ডিল। স্ক্রিনের উপর যে ফিমেল বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটা কিন্তু পরবর্তী ডায়মন্ড রয়্যালে আসতে চলেছে বন্ধুরা। বন্ধুরা, 4 নম্বর ইভেন্ট যেটা হলো আমাদের গেমের মধ্যে ফাইনালি কিন্তু কুল ক্যারেক্টার টপ আপ ইভেন্ট চলে এসছে। এই কুল ক্যারেক্টার টপ আপ ইভেন্টের বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আমাদের গেমের মধ্যে কুল ক্যারেক্টার নিতে গেলে 300 ডায়মন্ড টপ আপ করতে হবে, 500 ডায়মন্ড টপ আপ করলে কুল ক্যারেক্টার সমেত ওই বান্ডিলটি নিয়ে নিতে পারবে। এই কুল ক্যারেক্টার টপ আপ ইভেন্টটি শেষ হওয়ার পর এই কুল ক্যারেক্টার কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো। আমি দেখাচ্ছি, তোমরা দেখো এইভাবে কিন্তু নতুন একটা রয়্যাল ইভেন্টের মাধ্যমে কুল ক্যারেক্টার দেখতে পাবো। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি একটা নতুন রয়্যাল ইভেন্ট, এই রয়্যাল ইভেন্টে কিন্তু কুল ক্যারেক্টার থাকবে। এই টপ আপ ইভেন্টটি শেষ হওয়ার পর কিন্তু কুল ক্যারেক্টারটি এইভাবে রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো। এই রয়্যাল ইভেন্টটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, 5 নম্বর ইভেন্ট, এই ইভেন্টটা যেটা হলো আমাদের গেমের মধ্যে নতুন প্যানের স্কিন, কাতানের স্কিন, গ্রানাইডের স্কিন আর অনেক কিছু অ্যাড হতে চলেছে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্যানের স্কিন, তাছাড়া কাতানের স্কিন, গ্রানাইডের স্কিন, আরও একটা নতুন প্যানের স্কিন, তারপরে ওটাকে কী বলে আমি ভুলে গেছি, ঠিক আছে। এই স্কিনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ইভেন্টটা এইটুকু। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকে নিচে গিয়ে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দেবে, পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দে। তাছাড়া বন্ধু, আমার এই চ্যানেলে ডায়মন্ড গিভওয়ে হতে চলেছে, এই গিভওয়ে অবশ্যই তোমরা পার্টিসিপেট করো। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু, টাটা বন্ধুরা, পরের ভিডিওর জন্য অপেক্ষা করি। বন্ধুরা, এই চ্যানেলটি তোমার বন্ধুদের শেয়ার করে যাতে এই ডায়মন্ড গিভওয়ে পার্টিসিপেট করতে পারে।